আজকে কিন্তু আমাদের প্রিপারেশন 4-5 দিন থেকে চলছে। উত্তম বেরা, এই তো ঝড় আসছে বলছে, কি ভাবছেন? ঝড় আসছে তো আমরা তো এখনো তো কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, হাওয়া উঠছে দেখি অবস্থা কি করা যায়। এই তো দিদি তো সব আইলা ঘর করে দিয়েছে। না না এখন তো বন্ধ, 4 মাস বন্ধ এখন। হ্যাঁ না না নেই না না হ্যাঁ হ্যাঁ ঝড়ে অনেক ঝড় খেয়েছি, টলারে যখন যাই ঝড় তো খেতে হবে। সতর্কচারী আমরা পেয়েছি যথেষ্ট, ঝড় এগিয়ে আসছে, উড়িষ্যার উপকূলবর্তী থেকে ঝড় আসছে। তো কতটুকু আমাদের এখানে তো প্রভাবটা আসেনি, এখন আমরা বুঝতেও পারিনি কতটুকু তার প্রভাব হবে, আমরা বুঝতে পারি না। যখন আসবে তখন আমরা হয়তো উপলব্ধি করতে পারবো, কিন্তু আমাদের আমাদের জন্য তো আইলাঘর দিদি তৈরি করে দিয়েছেন, শুভেন্দুদা আমাদের এখানকার স্থানীয় ছেলে, কাঁথির ছেলে, আমি রেসকিউ সেন্টার, ওরা তো তৈরি করে দিয়েছে। তো আমাদের ভয়টা ততটা আমাদের নেই, কারণ উপকূলবর্তী বা না না সমুদ্র মাছ তো এই সময় কেউ যাবে না, এই কারণে এই যে শুনতে পাচ্ছে ঝড় আসছে, ওরা কি কারণে কি সাহসে বেরিয়ে যাবে। বন্ধ পিরিয়ড চলছে, এখন তো বন্ধ পিরিয়ডই পুরো, তো একদম পুরো পুরো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পর্যন্ত, আষাঢ় পর্যন্ত হ্যাঁ সব নৌকোটুকু সব উপরে তুলে দেওয়া হয়েছে। পর্যটক আসছে খুবই কম আসছে না, এখন বোটে বোটের কাছাকাছি এসে গেছে, খুবই কম আসছে না। আমার মনে হচ্ছে